আসসালামু আলাইকুম। আজকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের জন্য একটি আপডেট আছে। যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন কিংবা ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয়, কতদিন সময় লাগে, এই ব্যাপারগুলো নিয়ে একটু প্যারা খাচ্ছেন, তাদের জন্য একটা আপডেট। আশা করি আপনাদের অনেক উপকার হবে আজকের ভিডিওটা দেখলে। প্রথমত বলতে চাই, ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের ক্ষেত্রে সোনার হরিণ বলা যায়, কারণ বাংলাদেশে থেকে আপনি যদি ভালো কিছু একটা অ্যাচিভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে তার জন্য অনেক এফোর্ট দিতে হবে, অনেক সময় দিতে হবে। তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স অন্যতম, যেটার পেছনে আপনার 3-4 বছর সময় চলে যেতে পারে। আমি যদি আমার কথা বলি তাহলে আমি প্রায় 2018 সালের দিকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। দেন অ্যাপ্লাই করার 3-4 মাস পর আমার পরীক্ষার জন্য, মৌখিক পরীক্ষা কিংবা ফিল্ড টেস্টের জন্য আমাকে পারমিশন দেওয়া হয়। তো ফার্স্টে চলে গেল আমার 4 মাস। 4 মাস শেষে যখন আমি পরীক্ষা দিলাম, ফিল্ড টেস্ট দিলাম, তারপরেও কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্স হাতে পাইনি। আমাকে পরীক্ষা শেষে, পরীক্ষা যখন আমি পাশ হয়ে গেলাম, তারপরেও আর 15 দিন আমাকে টাইম দেওয়া হলো। 15 দিন শেষে আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তো 15 দিন পর যখন ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষে আরও 3 দিন সময় নিল। 3 দিন পর আমাকে আমার 3 দিন পর আমাকে একটা কাগজ দেয় যেটা দেখে আমি মূলত চলতে পারবো, যেটাকে মানে ডকুমেন্টস, লাইসেন্সের ডকুমেন্টস বলা যেতে পারে যেটাকে। তো সেই কাগজটা দেয় এবং সেই কাগজটা নিয়ে প্রায় আমি 3 বছর সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়াইছি এবং কাগজটার অবস্থা একদম তেনাছেড়া অবস্থা হয়ে গেছিলো শেষ পর্যন্ত। মানে কাগজটাতে ডেট বসানোর জায়গা ছিল না, এত পরিমাণে ডেট বসানো হয়েছে। 5-6 মাস পর পরে রিনিউ করতে যাওয়া লাগতো। আর আমি অ্যাপ্লাই করছিলাম কুষ্টিয়া BRTAতে, যে কারণে ঢাকা থেকে আমাকে কুষ্টিয়া যাওয়া লাগতো আমার ড্রাইভিং লাইসেন্সের ডেট রিনিউ করার জন্য। তো এটা অনেক প্যারা ছিল আমাদের জন্য। তো এবারে আসি নতুন আপডেটের ক্ষেত্রে। নতুন আপডেটটা হলো, আপনি যেদিন ফিল্ড টেস্ট দিবেন, মানে প্রথমত আপনি লার্নার করলেন, লার্নার করার 1-3 মাস কিংবা 2 মাস পর আপনি যখন ফিল্ড টেস্ট দিলেন, ফিল্ড টেস্ট দেওয়ার পর আপনি সেই দিনকেই কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারছেন। এটা হলো নতুন আপডেট। মানে যেদিন আপনি ফিল্ড টেস্ট দিবেন ওই দিনেই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, আর ওই দিন ফিঙ্গারপ্রিন্ট দিলেই আশা করছি ওই দিনেই আপনাকে একটা লাইসেন্সের ডকুমেন্টস দিয়ে দিবে, একটা কাগজ দিয়ে দিবে, যে কাগজটা দেখেই আপনি চলতে পারবেন, ওইটাই আপনার ড্রাইভিং লাইসেন্স বলতে পারেন। জাস্ট স্মার্ট কার্ডটা পেতে একটু লেট হবে। আমাদের সময় 3-4 বছরও অনেকজন ওয়েট করছে, কিন্তু এই মুহূর্তে হয়তো 1-2 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। এবং এই ইনফরমেশনটা অনেকে জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না আশা করছি তাদের জন্য উপকার হবে। সেই সাথে আরও একটু জানিয়ে দিতে চাই, ড্রাইভিং লাইসেন্সের ফি কিন্তু আগের চাইতে অনেকটা বাড়ানো হয়েছে। আগে যে ফি ছিল 2500 টাকা, এখন আমার মনে পড়ছে না ঠিক, তবে 4500 কিংবা 3500, 1000 কিংবা 2000 টাকা আগের চাইতে বাড়ানো হয়েছে। তো এদিকটা একটু খারাপ হয়েছে, বাট আগের যে একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস ছিল, দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যম দিয়ে যে যাওয়া লাগতো, এখন আর সেটা হয়তো থাকবে না, ধীরে ধীরে এটা কমে আসবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। অনেকের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না, বাট যাদের কমেন্ট আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই দেখি। এখন যার কমেন্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে যে হ্যাঁ এই কমেন্টটা রিপ্লাই দেওয়া যায়, সেই কমেন্টটা কিন্তু আমি রিপ্লাই করি। তো কারোর প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমি জানি কিংবা না জানি কোথাও থেকে আমি ইনফরমেশন গ্যাদার করে হলে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন সবাই, চ্যানেলটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।